রোহিঙ্গাদের দুর্দশার ভিডিও দেখে যুক্তরাষ্ট্রের এক বৈঠকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ইউএস চেম্বার অব কমার্সের বৈঠকে ভিডিওটি দেখানো হলে কেঁদে ফেলেন তিনি। জাতিসংঘের গুমের তালিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। বগুড়ার শেরপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে মেয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন তিনি। মেহেরপুরের মুজিবনগরে দুটি মাটি কাটা গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরেই ঘটেছে এই ঘটনা। জাতিসংঘে প্রথমবারের মতো ফিলিস্তিন সংকট অবসানে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। পাশাপাশি তিনি বলেন, ইরানের পারমাণবিক বোমা নির্মাণ বন্ধে যা করা জরুরি তাই করা হবে। নেশনস লিগে অবশেষে জয়ের দেখা পেল ফ্রান্স। বৃহস্পতিবার রাতে গ্রুপ ই এর ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়েছে দেশটি। বিরোধী পক্ষের উত্থাপিত কর ফাঁকির অভিযোগ ভুয়া বলে দাবি করেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। এ প্রসঙ্গে তিনি বলেন, তার কাছে যা পাওনা ছিল সবকিছুই তিনি পরিশোধ করেছেন।